কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজকে রবিবার, আমি তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি একটা রূপকথার গল্প। এতদিন তোমরা যে সমস্ত গল্প শুনেছো, তাতে রাজা, রানী, শেয়াল, বাঘ, ভাল্লুক, খরগোশ সবার গল্প তোমরা একে একে শুনেছো, তাই না? আজকেও তেমন একটা খুব মজার রূপকথার গল্প আমরা শুনবো। আজকে যে দেশের রূপকথার গল্পটা আমরা শুনবো, সেই দেশটার নাম হচ্ছে নরওয়ে। আজকে গল্পের নাম অন্ধ রাজা ও দুই ভাইয়ের গল্প। তার আগে যে কথাটা প্রত্যেকবার বলি, সেটা একবার মনে করিয়ে দিই। প্রত্যেক রবিবার এই চ্যানেলে নতুন নতুন ছড়া, গল্প, এই সমস্ত কিছু শোনার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে প্রত্যেক রবিবার এই সমস্ত মজার গল্প, ছড়া, কবিতা তোমরা একদম মিস না করো। তাহলে চলো, আজকে আর দেরি না করে আমরা শুরু করে দিই আজকের গল্প। গল্পটা দুই ভাইয়ের। বড় ভাই সব সময় ন্যায়ের পথে চলত, সত্যি কথা বলতো, সরল মানুষ ছিল বলে দুষ্টু ধূর্ত লোকেরা তাকে সব সময় ঠকাতো। এমনকি তার যে ছোট ভাই, সেও দাদাকে ঠকাতো। ছোট ভাই ছিল অন্য প্রকৃতির, সে ছিল মিথ্যেবাদী ও অসৎ। হিংসা, ঈর্ষা, লোভ সর্বদা তাকে ঘিরে থাকতো। একদিন দুই ভাই বড় হয়ে অর্থ রোজগারের জন্য বিদেশ যাত্রা করল। মা ভালো মন্দ খাবার তৈরি করে পুটলিতে বেঁধে দিল। বহু দূর এসে যখন ক্ষুধা তৃষ্ণা লাগলো দুজনের, তখন এক জলাশয়ের পাশে গাছের নিচে ওরা বিশ্রাম নিতে শুরু করলো। আর খুব খিদেও পেয়ে গিয়েছিল এত দূর এসে, তো মা তো পুটলিতে খাবার বেঁধে দিয়েছিল, সেই কথা মনে পড়ে যাওয়ায় মায়ের দেওয়া খাবারগুলো ওরা বের করলো। লোভী ছোট ভাই করল কি, দাদাকে ঠকিয়ে ভালো ভালো খাবারগুলো আগে খেয়ে নিল। দাদা সামান্য খাবার খেয়ে খিদে চেপে রাখলো, ও তো আসলে ভালো, ও ঝগড়াঝাটি করতে পারে না। ছোট ভাই পেট ভরে খেয়ে মনের আনন্দে চলতে লাগলো। সে কদিন হাঁটলো এভাবে, কিন্তু বড় ভাইয়ের তো পেটে ভীষণ খিদে, সেও একই পথ অতিক্রম করছে, কিন্তু অল্প খাবার খেয়ে। ছোট ভাই তার খাবার থেকে কিছুই বড় ভাইকে প্রায় দিল না, বরং মেজাজ দেখিয়ে তেড়ে মারতে গেল। বড় ভাইও রেগে গেল, কেননা খিদে পেলে একটা সময় পরে ক্লান্তি আসে, আর তার থেকে আসে রাগ। বড় ভাই যে কিনা কখনো মাথা গরম করে না, সেও খিদের জ্বালায় ছোট ভাইকে মিথ্যেবাদী, ঠক এসব বলে গালাগাল দিল। তারও তো খিদে পেয়েছে, ছোট ভাই তার পুটলির খাবার কিছুতেই দিল না। বড় ভাই তো ভীষণ রেগে গেল, শেষ পর্যন্ত ছোট ভাই অধৈর্য হয়ে বড় ভাইকে মারতে গেল, চোখ নষ্ট করে অন্ধ করে দিল তাকে, আর জঙ্গলের মধ্যে একলা ফেলে চলে গেল, কেননা ছোট ভাই তো একটু দুষ্টু প্রকৃতির, কি আর করা যাবে। এদিকে বড় দাদা অন্ধ হয়ে বনের মধ্যে পথ হারিয়ে ফেলে একটা লেবু গাছের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। লেবু গাছের সামনে সে এসে ভাবল, রাত্রিবেলা তো জঙ্গলের ভিতর ভীষণ হিংস্র জন্তু জানোয়ার আসতে পারে, তাহলে আমি তো কিছুই চোখে দেখতে পাচ্ছি না, আপাতত এই গাছের ওপরেই চড়ে বসে। রাত্রিবেলা হিংস্র জন্তুর ভয়ে সে যে লেবু গাছে উঠে বসল, তারপর গভীর রাতে তার ঘুম পেয়ে গেল। একটু পরে গাছের তলায় পায়ের শব্দ শুনতে পেল। একটা ভাল্লুক, নেকড়ে, শিয়াল আর খরগোশ গাছের তলায় এসে দাঁড়ালো। ওরা প্রতি বছরই এ সময় এসে গাছের তলায় উৎসব করে, হৈহুল্লোড় করে, খানাপিনা চলে। এবারও দারুণ আনন্দ ফুর্তি করলো ওরা, খেয়ে দিয়ে সবাই মিলে গল্প করতে বসলো। এদিকে বড় ভাই চোখে অন্ধ হলে কি হবে, সে কান খাড়া করে ওদের কথা শুনতে লাগলো। একে একে সবাই গল্প বলা শুরু করল। প্রথমে গল্প বলল ভাল্লুক। সে বলল, ইংল্যান্ডের রাজা যদি চোখ ভালো করতে চায়,
এই লেবু গাছতলার শিশির মাখক। রাজাকে এখন এ কথা কে বলবে বলো ভায়া? সবাই শুনে সত্যি সত্যি বলে ঘাড় নাড়ল। তারপরের কথা বলল নেকড়ে। রাজার হাবাকালা মেয়েও তো ভালো হয়ে যাবে। হাবাকালা মানে কি বলো তো? সে কথাও বলতে পারে না, আবার কানেও শুনতে পায় না। এবার নেকড়ে বলল, গির্জার পাশের গর্তে একটা ব্যাং থাকে। রাজকন্যা এক টুকরো রুটি ওই গর্তের মুখে ফেলে রাখবে। কিছু সময় পরে সেখানে সেই ব্যাংটি আসবে রুটি খাওয়ার জন্য। যেই না ব্যাংটা রুটিটা মুখে নেবে, রাজকন্যাকে করতে হবে কি, সেই ব্যাঙের মুখ থেকে রুটির টুকরোটা বার করে নিজেকে খেয়ে ফেলতে হবে। ব্যাস, রাজকন্যা তো এতেই ভালো হয়ে যাবে। এরপরে বলল শেয়াল। রাজবাড়িতে জলেরও তো বড্ড অভাব, মহারানী ও রাজকন্যার ভালো স্নানই হয়ে ওঠে না। উঠোনে একটা ঝর্ণার মুখ পাথর চাপা হয়ে পড়ে রয়েছে। সে পাথরটা সরালেই ঝর্ণার জল বেরিয়ে আসবে, আর প্রজা রাজা সবার জল কষ্ট দূর হবে। কিন্তু এ কথা রাজাকে বলবে কে? শেষে বলল খরগোশ। রাজার বাগানে কোনো ফুল ফল কিচ্ছু নেই, সেটা তো আমরা জানি, কিন্তু রাজার মনে এই যে দুঃখ, সেটা তো নিরসন হতে পারে। কিন্তু এ কথা রাজাকে কে বলবে যে আসলে মাটির তলায় বাগান ঘিরে একটা সোনার শেকল পড়ে রয়েছে? শেকলটা তুলে ফেললে বাগান ফুলে ফলে একেবারে ভরে যাবে। এসব কথা রাত্রিবেলায় গাছের উপরে শুয়ে শুয়ে বড় ভাই শুনল। এভাবে ওরা কিছু সময় নিজেদের মধ্যে গাল গল্প করল। মধ্যরাতে যে যার আশ্রয়ে ফিরে গেল। সকালে পাখির ডাকে অন্ধ ভাইয়ের ঘুম ভেঙে গেল। রাতের কথা মনে আসতেই সে গাছ থেকে নিচে নেমে এলো। গাছতলার শিশিরের জল চোখে সে লাগাতেই সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে সে পৃথিবীর সব কিছু আগের মতো দেখতে শুরু করলো। মনে তো ভীষণ আনন্দ হলো। তার মানে কাল রাতে ওরা চারজন যা যা উপায় বাতলে দিয়েছিল আসলে সবটা সত্যি। মনে ভীষণ আনন্দ নিয়ে সে হাঁটতে শুরু করলো। সে হাঁটতে হাঁটতে ইংল্যান্ডে এসে পৌঁছলো। ইংল্যান্ডে এসে বসবাস শুরু করলো সেই বড় ভাই। রাজ্যের মানুষ জল কষ্টে অতিষ্ঠ হয়ে উঠেছে। রাজা ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন। চারিদিকে জলের সন্ধান করতে লাগলেন, কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না। এমন সময় বড় ভাই রাজার সঙ্গে দেখা করলেন। কেননা বড় ভাই তো আসলে কিভাবে জল কষ্ট দূর হবে সেটা শেয়ালের কথার থেকে জানতে পেরে গিয়েছিল। সেই মতো রাজা লোকজন দিয়ে বড় ভাইকে সাহায্য করল। স্বচ্ছ ঝর্ণার জল উঠোন ফুঁড়ে বেরিয়ে এলো। সকলের জল কষ্ট দূর হলো। রাজকন্যা মহারানী সকলে ইচ্ছে মতো স্নানও করতে লাগলেন। রাজার মন তো খুশিতে নেচে উঠল। কিন্তু রাজার কিন্তু আরও একটা দুঃখ রয়েছে। রাজা তো অন্ধ। লোক মুখে রাজার কানে বড় ভাইয়ের খবর গিয়ে পৌঁছলো। রাজা ওর সঙ্গে ওই বনে যাবেন বলে ঠিক করলেন। কেননা বড় ভাই রাজাকে বলল যে তার চোখও কীভাবে ঠিক হয়ে গেছে ওই লেবু গাছতলার শিশির মেখে। পৃথিবীর রূপ সৌন্দর্য রানী রাজকন্যার মুখ তিনি আবার দেখতে পাবেন? অন্ধ হওয়ার মতো দুর্ভাগ্য কি আর হয়? বড় ভাই রাজাকে নিয়ে ওই বনে গেলেন সাত সকালে, কারণ রোদ উঠলে শিশির শুকিয়ে যাবে। যে রাজার চোখে শিশির মাখিয়ে দিতেই রাজার অন্ধত্ব দূর হয়ে গেল। চোখ খুলেই তিনি ওকে জড়িয়ে ধরলেন। রাজা ওর প্রতি কৃতজ্ঞ হলেন, ফলে প্রগাঢ় বন্ধুত্ব হলো। রাজা এখন যেখানেই যান বড় ভাইকে সঙ্গী করে নেন। পৃথিবীর আলো, স্ত্রী, ছেলে, মেয়ে, সম্পত্তি, প্রজা সমস্ত দেখতে পেয়ে তার মন আনন্দে নেচে উঠেছে। যে এদিকে রাজার তো আরও একটা সমস্যা আছে, বলো তো কি, তোমাদের মনে আছে নিশ্চয়?
হ্যাঁ, রাজার বাগানের কোনো ফল ফুল নেই। এত বড় বাগান, কি উপায় সে করবে সেটা সে ওই বড় ভাইকে জিজ্ঞেস করল। একদিন বাগানে বেড়াতে গিয়ে রাজা ওকে পুরোটা দেখালেন। তারপর বড় ভাই বন্ধুর মতো সেই খরগোশের বলা উপায়টা বাতলে দিলেন। বাগানের মাটির তলা ঘিরে একটা বড় সোনার শিকল আছে, সেটা তুলে ফেললেই বাগান ফুলে ফলে ভরে উঠবে। বাগানের চারপাশের মাটি খুঁড়ে সোনার শিকল বের করল। রাজা অবাক হয়ে গেলেন, শিকলটা সরিয়ে ফেলতেই কিছুদিন পরে ফুলে ফলে বাগান একেবারে খিলখিল করে হাসতে লাগলো। কিছুদিন পর রাজা বড় ভাইকে বলল, বন্ধু, তুমি আমার অনেক উপকার করেছ, তোমার মতো বন্ধু দুর্লভ। কিন্তু আমার যে আরও একটা দুঃখ আছে, আমার মেয়েটা বোবা ও কালা, এমন রূপ যৌবন থাকতেও বিয়ে দিতে পারছি না, কি করি বলো তো? বন্ধু ভেবে বলল, তার তো উপায় অবশ্যই জানা আছে, কেননা নেকড়ে বাঘের সেই কথাটা তার কিন্তু মনে রয়েছে। সে রাজাকে জিজ্ঞেস করল, যদি কোনো উপায় থাকে কি পুরস্কার দেবে? রাজা উত্তর দিল, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব এবং আমার সম্পত্তির অর্ধেক ছেড়ে দেব, আর চিরজীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। বড় ভাইয়ের সেই নেকড়ের কথা মনে পড়ে গেল। রাজকন্যাকে সে গির্জার পাশে ডেকে পাঠালো। হাতে তার এক টুকরো রুটি দিয়ে সে বলল, এই গর্তের মধ্যে এই রুটির টুকরোটা তুমি ফেলে রাখো, একটা ব্যাঙ আছে, সে ব্যাং এসে রুটির টুকরোটা মুখে নিতেই বড় ভাই করল কি, সঙ্গে সঙ্গে ব্যাংটাকে ধরে মুখের থেকে রুটির টুকরোটা বার করে রাজকন্যার মুখে পুরে দিল। এবার রাজকন্যা তো সব শুনতে পাচ্ছে আর ভীষণ কথা বলতে শুরু করেছে। আনন্দে রাজকন্যা আর বড় ভাই একেবারে মেতে উঠেছে। রাজা এ খবর পেয়ে ভীষণ আনন্দিত হলো আর মহা ধুমধাম করে রাজকন্যার সঙ্গে বড় ভাইয়ের বিয়ে হয়ে গেল। রাজ্যের দিকে দিকে আনন্দের উৎসব শুরু হয়ে গেল। এ সময় একটা ভিখারি রাজবাড়ির দরজায় এসে দাঁড়ালো। সকলেই তাকে অবজ্ঞা করতে শুরু করলো, শতছিন্ন নোংরা পোশাক একেবারে ঘৃণা ধরে যায় যেন। বড় ভাই কিন্তু তাকে চিনতে পারলো, তারই হিংসুটে সেই ছোট ভাই, পেট ভরে সেদিন খেতে দিয়ে জঙ্গলে ওর ওই রাতের গল্প ছোট ভাইকে সবটা বলল। ছোট ভাই তো একেবারে ঈর্ষায় জ্বলে গেল, সেও রাজকন্যার সম্পত্তি সমস্তটা চায়। রাতে লুকিয়ে লুকিয়ে সেও ওই বাগানে গেল লেবু গাছতলায়। গভীর রাতে যেতেই লেবু গাছতলায় থাকা ভাল্লুক নেকড়ে শেয়াল ওর উপর একেবারে ঝাঁপিয়ে পড়ল। অতি লোভে বেচারার প্রাণটাই চলে গেল, ঈর্ষার ফল সে হাতে হাতে পেল। আর অন্যদিকে ভালো মনের বড় ভাই সুখে শান্তিতে রাজকন্যা রাজত্ব নিয়ে দিন কাটাতে শুরু করল। গল্পটা এখানেই ফুরলো। রূপকথার গল্প কত মজার, তাই না? আমরা যেমন কল্পনা করি তার ঠিক তেমন সমাধান যেন এই গল্পের মধ্যে থাকে। শিশির মাখলেই অন্ধত্ব দূর হয়ে যায়, আবার রুটির টুকরো খেলেই বোবা কালামি ভালো হয়ে যায়। তাই তোমরাও এই ধরনের রূপকথার গল্প পড়বে, শুনবে এবং বলার বা লেখার চেষ্টা করবে, কেমন? আর এই গল্প থেকে আমরা কি শিখলাম বলো তো? অতি লোভ করলে কিন্তু তার ফল অদূর ভবিষ্যতে কখনো ভালো হয় না। আর যারা ভালো মানুষ তাদের প্রথম দিকে জীবনে চলতে একটু সংঘর্ষ হলেও শেষ পর্যন্ত কিন্তু তারা ভীষণ সুখে শান্তিতে দিন যাপন করতে পারে, ঠিক যেমন এই বড় ভাই করলো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, পরের রবিবার আরও একটা রূপকথার গল্প নিয়ে হাজির হয়ে যাব আমি অনিন্দিতা তোমাদের কাছে।